আমি সংযুক্তা, বাঙালি রান্নার হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি দই চিংড়ি। দই চিংড়ি বানাতে কী কী লাগছে উপকরণ আগে আমরা সেটা দেখে নিই। আমি একটা বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, পেঁয়াজ খুব সরু সরু করে কেটে নিয়েছি। আমি এখানে একটা পেঁয়াজ খুব ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, ধনে জিরে গুঁড়ো, কাজু আর কিশমিশের পেস্ট নিয়েছি, টক দই, একটা টমেটো আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর সাদা জিরে, নুন, চিনি স্বাদ মতো, আর লাগছে মাস্টার্ড অয়েল। প্রথমে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে আমি এটাকে নুন হলুদ মাখিয়ে নেব দুটো পেটি, দুটো সাইডে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে ভেজে নেব। কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি, এবার আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেব ভাজার জন্য। খুব ভালো করে আমি দুটো সাইডই ভেজে নেব। আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি অপোজিট সাইডটা দিয়ে দেব। চিংড়ি মাছ আমরা খুব ডিপভাবে ভাজবো না, কারণ ডিপভাবে চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা লাল হয়ে গেলে চিংড়ি মাছটা আমরা তুলে নেব। আমার দুটো সাইডই ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। সেম কড়াই আমি তেল দিয়ে আরেকটু তেল দিয়ে গরম করে নিয়েছি, এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। গোটা গরম মশলাগুলো দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করব। আমি এলাচগুলো ফাটিয়ে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গোটা জিরেটা দিয়ে দেব। গোটা জিরেটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভাজব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি সামান্য নুন দেব, তবে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সামান্য আমি নুন দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করব। এবার আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব 1-2 সেকেন্ডের জন্য, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আমি এবার ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা, চিনি সামান্য দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি টক দই আর কাজু আর কিশমিশের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে
একদম এটার জন্য এটা খুব ভালো করে ভাজবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা আলাদা হচ্ছে। মশলাটা আমার হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। সেম কড়াই আমি এখানে আরেকটু তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, আমি পেস্ট বানিয়ে নিয়েছি, পেস্টে এবার তেলে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। আমি যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম ভাজা পেঁয়াজটাও দিয়ে দিলাম। এতে সামান্য আমি জল অ্যাড করব। বড় চিংড়ি সেদ্ধ হতে সময় নেবে। আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট আমি এটা রান্না হতে দেব। মাঝখানে আমি একবার চিংড়ি মাছটা উল্টে দেব। রেডি হয়ে গেছে আমার দই চিংড়িটা, আমি এবার এটাকে সার্ভ করব। রেডি হয়ে গেছে দই চিংড়ি। আর যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।